ভাড়াটে মানুষ দিয়ে টিসিবির পণ্য ক্রয়, বেশি দামে দোকানে বিক্রি। সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করছে। তবে অধিকাংশ স্পটে প্রকৃত নিম্ন আয়ের মানুষ পণ্য পাচ্ছে না বলে অভিযোগ করে রয়েছে। বাজার মূল্যের চেয়ে অপেক্ষাকৃত কম দামে তেল, চিনি, পেঁয়াজ ও মসুর ডাল কেনার জন্য বিভিন্ন স্পটে স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ঘনিষ্ঠ পরিচয়ে প্রতিদিন পণ্য কিনতে লাইনে ভাড়াটে লোক দাঁড় করিয়ে পণ্য সংগ্রহ করে নিচ্ছে একটি চক্র। পরে এইসব পণ্য বেশি দামে বাজার মূল্যের চেয়ে কিছুটা কম দামে পাড়া মহল্লার মুদি দোকানে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে প্রতি কেজি চিনি 55 টাকায়, মসুর ডাল 60 টাকায়, সয়াবিন তেল প্রতি লিটার 110 টাকায় এবং পেঁয়াজ প্রতি কেজি 30 টাকায় বিক্রি হচ্ছে। একজন ক্রেতা সর্বনিম্ন 2 থেকে সর্বোচ্চ 5 কেজি পেঁয়াজ, 2 কেজি মসুর ডাল, 2 কেজি চিনি ও 5 লিটার সয়াবিন তেল কিনতে পারেন। এইসব বিষয় নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় টিসিবির পণ্যবাহী ট্রাকের সামনে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা হয়। অধিকাংশ ক্রেতার অভিযোগ, টিসিবির পণ্য কিনতে প্রতিদিন ঘুরে ফিরে কিছু সংখ্যক পরিচিত মুখের দেখা মিলে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। তারা সকাল থেকেই বিভিন্ন স্পটের সামনে বসে থাকেন কিংবা রাস্তায় ইট বসিয়ে রেখে জায়গা দখল করে রাখেন। টিসিবির ট্রাক এলে তারাই প্রথমে পণ্য পান, আবার ঘুরে ফিরে তাদের লোকজনদেরকেই একাধিকবার পণ্য সংগ্রহ করতে দেখা যায়। একাধিকবার পণ্য কেনা নিয়ে বিভিন্ন স্পটে প্রতিদিনই বিশেষ করে নারীদের মধ্যে তর্ক বিতর্ক, বাদানুবাদ, গালাগালি, এমনকি হাতাহাতির মতো পরিস্থিতির সৃষ্টি হয়।